32 নং বঙাইগাঁও বিধানসভা সমষ্টি প্রার্থীর নাম দীপ্তিময়ী চৌধুরী। বঙাইগাঁও উপনির্বাচনের কারণে ইতিমধ্যে অগপৰ প্রার্থী ঘোষণা হয়েছে আর অগপৰ কেন্দ্রীয় কার্যালয় আমবাড়ির এই প্রার্থী দীপ্তিময় চৌধুরী হব বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। আর মোর সুতি আছে বরপেটা লোকসভার সাংসদ ফণি ভূষণ চৌধুরী ডাঙরিয়া, আর তখেতর প্রতিক্রিয়া জানিব বিচারিম যে বহু জল্পনা কল্পনা বাদ বিবাদর অন্তত প্রার্থিত্ব ঘোষণা হল, এই মুহূর্তে প্রথম প্রতিক্রিয়া কি ব্যক্ত করে? না না, ইয়ার প্রতিক্রিয়া মোট বিশেষ একো নাই। বঙাইগাঁও সমষ্টির গণ পরিষদ দলের তৃণমূল পর্যায়ের কর্মীসকলে দীপ্তিময়ী চৌধুরী প্রার্থী হব লাগে বলে দাবি উত্থাপন করেছিল, বিচারিছিল। আর জনসাধারণের তৃণমূল পর্যায়ের কর্মীসকলের আবেগ অনুভূতির প্রতি লক্ষ্য করে আজি কেন্দ্রীয় সমিতিয়ে দীপ্তিময়ী চৌধুরী প্রার্থিত্ব প্রদান করেছে। আর মানে ভাবো ইয়াত তারমানে দীপ্তিময়ী চৌধুরী প্রার্থিত্ব পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিন্তা চর্চা চলছে। কেবালানীয় তৃণমূল পর্যায়ের আমার জেলা পর্যায়ের নেতৃবৃন্দ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা বিলোচনা করে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। গতি মানে ভাবো যে এই সিদ্ধান্তর জড়িয়ে বঙাইগাঁও সমষ্টিত থাকা তৃণমূল পর্যায়ের কর্মীসকলক সন্মান জানাই কেন্দ্রীয় সমিতির প্রার্থিত্ব প্রদান করেছে। ইয়াত তারমানে গণ পরিষদে গণতন্ত্র রক্ষা করেছে বলে মানে কব বিচারিছো। বঙাইগাঁওত এইবার প্রথমবারের কারণে দেখা গেছে যে প্রার্থিত্বর কারণে জেলা সমিতিখনে যেটা সভাপতি সম্পাদকে বিরোধ করেছে আর এনে সময়তে প্রার্থিত্ব প্রদান করলে কিন্তু বঙাইগাঁও সমষ্টিত অকল এইবারে প্রার্থিত্ব সংক্রান্ত এটা মানে সংঘাত মানে আগতও হয়েছিল, কিন্তু সেইবিলাক ধরে লোক এটা বহির্প্রকাশ হওয়া নাছিল, কিন্তু এইবার যেনিবা বহির্প্রকাশ হয়েছে। গতি নির্বাচনের সময়ত এনেধরনের তারমানে সন্তুষ্টি অসন্তুষ্টি থাকেই, এইটো স্বাভাবিক। কিন্তু মই আশা করিম যে যা অসন্তুষ্টি অনুভব করে উপলব্ধি করুক আর ঘর লড়া ঘরলে ঘুরে আহ এই কথাটি এই প্রার্থিত্ব কিন্তু কংগ্রেসের ফলপ্রা যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী অন্যবার কংগ্রেস আছে, এইবার বজেনজিৎ সিংহ আসু থাকিলে বা প্রশাসনিক বিষয়া হিসাবে আরক্ষী বিষয়া হিসাবে অবসর গ্রহণ করেছে, গতি প্রত্যাহ্বান সৃষ্টি করব নি? না না, গতি আসুর আছিল আসুর আছিল এই কথাটো মানে মানি লব লাগিব। সুদীর্ঘ 35 বছর চাকরি করেছে, এই কথাটো নয় যুক্ত দলত যোগদান করেছে সেই দলটোহে আসল কথাটো। ইয়াতে আসু ইয়াতে আসু হয়েছিল, আসুর নেতৃত্ব দিছে, গতি আসুয়ে সমর্থন করব এই কথাটো কেউ গ্রহণযোগ্য নয়, এই অসম্ভব কথা। গতি যুক্ত দলত যোগদান করেছে সেই দলটোরহে কথা। এই দলটো আজি যিটো কংগ্রেস দলটো জনসাধারণের কিমান গ্রহণযোগ্যতা আছে, জনসাধারণের মাজত কিমান গ্রহণযোগ্যতা আছে সেইটোর উপর নির্ভর করিয়ে ইয়াত তারমানে রাইজে মতামত প্রকাশ করব। গতি ইয়াত তারমানে ব্রজেনজিৎ সিনহা, দীপ্তিময়ী চৌধুরী, কোনবা দাস, কোনবা কলিতা, এইটো প্রার্থিত্বর ক্ষেত্রে বস্তুটো প্রার্থিত্বর চরিত্র, প্রার্থিত্বর জ্ঞান, প্রার্থিত্বর অভিজ্ঞতা এইবিলাক তারমানে রাইজে খুব কম সংখ্যক রাইজে বিবেচনা করে। কিন্তু কথাটো হয়েছে কি মূল কথাটো মূল যুদ্ধকোণ হব যে সিম্বলের উপর হাতি আর হাট, এটা হাতির লগত কোন কোন আছে, এটা হাতির লগত আছে পদুম, হাতির লগত আছে UPPL, গতি BJP, UPPL, AGP আমি তিনটা রাজনৈতিক দল মিলি আমি নির্বাচনটি অবতীর্ণ হয়েছো। এটা আমি যদি কোন যে বলে কংগ্রেস, এটা কংগ্রেসের লগত কোন আছে, আমি ইন্ডিয়া বলে কইছো, ইন্ডিয়া বলে কইছো কংগ্রেস মহাজোট বলে কইছে, আজি মহাজোট বলে কলে যিকেইটা এটা কনস্টিটিউয়েন্ট দল সেই কনস্টিটিউয়েন্ট দলকেইটা কি কি CPM, CPI, রাজ্যের দল, জাতীয় পরিষদ বা আর অন্যান্য কিছু আছে এনেকা, সেই দলবিলাক যা কংগ্রেসের কনস্টিটিউয়েন্ট দল সেই কনস্টিটিউয়েন্ট দলবিলাকর ইয়াত বঙাইগাঁও সমষ্টিত কিমান সাংগঠনিক হেৰি আছে সংগঠন আছে। এতিয়া আমার গণ পরিষদ দলের কনস্টিটিউয়েন্ট আমার মিত্রজোঁটৰ কনস্টিটিউয়েন্ট দল হয়েছে গণ পরিষদ, BJP আর UPPL। এতিয়া গণ পরিষদ, BJP আর UPPLর এই তিনটা রাজনৈতিক দলের মিত্রজোঁটৰ কনস্টিটিউয়েন্ট, এই তিনটা রাজনৈতিক দলের ইয়াত সাংগঠনিক ভিত্তি কিমান আছে, এতিয়া গণ পরিষদ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক স্থিতি কি ইয়াত, এটা কংগ্রেস দল অকল ইয়াতে বস্তুটো, বাকি যিকেইটা দলের আছে তেওঁলোকৰ তারমানে কোনো ধরনের সাংগঠনিক ভিত্তি নাই।
ইয়াৰ কিন্তু আমাৰ অসম গণ পৰিষদ ভাৰতীয় জনতা পাৰ্টি UPPLৰ সমানভাৱে আমাৰ সাংগঠনিক স্থিতি আছে গতিকে এই ক্ষেত্ৰত আমি সহজে অনুমান কৰিব পাৰি যে কোনটো জোট কোনটো দল শক্তিশালী স্থিতিত আছে এই কথাটো আপুনি সহজে অনুমান কৰিব পাৰি বিগত নিৰ্বাচনত আপুনি প্ৰাক্তন আছু সভাপতি এটা কংগ্ৰেছ প্ৰাৰ্থী শংকৰ প্ৰসাদক বৃহৎ ব্যৱধানত পৰাজিত কৰিছিল গতিকে এইবাৰ বদেনজিৎ সিংহৰ ক্ষেত্ৰত না না মই তাৰমানে মই ক'ম যে বোলে শংকৰ প্ৰসাদে বৃহৎ ব্যৱধানত পৰাজিত কৰা প্ৰাক্তন আছু নেতা নহয় হয় শংকৰ প্ৰসাদে প্ৰাক্তন আছু নেতা কিন্তু পৰাজিত হৈছিল শংকৰ প্ৰসাদে হোৱা নাছিল পৰাজিত হৈছিল কংগ্ৰেছ দল শংকৰ প্ৰসাদ ৰায় নিমিত্ত এইবাৰ ইয়াত বস্তুটো জয় পৰাজয়টো হ'ব দলৰ মাজতে হ'ব ব্যক্তি বিশেষৰ মাজত নহয় নে দলটো এতিয়া অসম গণ পৰিষদ ভাৰতীয় জনতা পাৰ্টি UPPL যদি জয়ী হওঁ আমি অসম গণ পৰিষদৰ অকল হেৰি কৃতিত্বটো নহয় এতিয়া UPPL BJP সমভাৱে কৃতিত্ব হ'ব নহয় গতিকে ইয়াত তাৰমানে যে ব্ৰজেন্দ্ৰজিৎ সিংহ প্ৰাক্তন আছু নেতা বস্তুটো গতিকে তেওঁ পাৰিবনে নাই কিন্তু মূল কথাটো হৈছে যে তেওঁ দল কোনটো দল দলটো হৈছে কংগ্ৰেছ কংগ্ৰেছ দলটো আজিৰ দিনটোত ৰাইজৰ কিমান আস্থা ভাষণ ৰাইজৰ প্ৰতি ৰাইজৰ মনত তেওঁলোকৰ কিমান গ্ৰহণযোগ্যতা আছে এইটোৰ ওপৰতে নিৰ্ভৰ কৰি আচলতে ফটাফটটো হ'ব ব্যৱধান কিমান ব্যৱধান তাৰমানে মই ভাবোঁ যে আগতে আমি যিমান পাইছোঁ তাতকৈ কম ব্যৱধান নহয় মই কিমান বাঢ়িব কিমান কমিব নকওঁ কিন্তু ব্যৱধান একে থাকিব এয়া আছিল বৰপেটা লোকসভাৰ সাংসদ ফণি ভূষণ চৌধুৰী আৰু তেখেতে কৈছে যে যদিও ইয়াতে কংগ্ৰেছে এইবাৰ বদেনজিৎ সিংহক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিছে কিন্তু এইবাৰ কিন্তু বৃহৎ ব্যৱধানতেই অগপ তথা মিত্ৰজোঁটে জয়লাভ কৰিবলৈ সক্ষম হ'ব এয়া সাংসদগৰাকীৰ দাবী আৰু ইতিমধ্যে বঙাইগাঁও বিধানসভা যি সমষ্টিৰ নিৰ্বাচন আছে আৰু সেই নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী হিচাপে দীপ্তিময় চৌধুৰী ঘোষণা হৈছে আৰু ইতিমধ্যে সাংগঠনিক তৎপৰতা চলাইছে আৰু অহা 24 তাৰিখে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব দীপ্তিময় চৌধুৰী আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টৰতো পাব এই News18 এপ